সেই গন্ধ থেকে এদের নামটা হয়েছে গন্ধ গোকুল। রাগে এখন ছাড়ার জন্য যা পাচ্ছে তাই কামড়ে ধরছে। আমি প্রাইমারি টিচার। এখানে আছে আসতে। বন্ধুরা, স্নেক্স ওয়ার ব্রাদার্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন একটা রেস্কিউ অপারেশনে। দাদা, তুমি ফোন করেছিলে না? তোর নামটা একটু বলো তো। অর্পণ, অর্পণ দত্ত। এটা আমাদের বেথরহরি বুধবার হাটতলার মধ্যে পড়ছে, নদিয়া জেলার মধ্যে। দাদাদের এটা সারের গোডাউন, তাই না? গোডাউনের মধ্যে একটা অদ্ভুত একটা প্রাণী দেখে দাদা ফোন করে। তো দেখা যাক, প্রাণীটাকে আগে বার করার চেষ্টা করি। লিস্টটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা? এটা একটা গন্ধ গোকুল বা ভাম বিড়াল, যেটাকে ইংলিশে সিভেট ক্যাট বলা হয়। এদের গোবিন্দভোগ চালের সেন্টের একটা আসে এদের গা থেকে, যে কারণে যে গন্ধটা এরা বিপদ বুঝলে এরা ছাড়ে, এবং সেই গন্ধ থেকেই এদের নামটা হয়েছে গন্ধ গোকুল। অলরেডি বিড়ালটা ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে, সাবধানে একে বার করতে হবে, কারণ এদের দাঁত প্রচণ্ড শক্তিশালী হয়। এই টর্চটা ধরো তো, তুমি এদিকে চলে আসো, এদিক দিয়ে মারো। এগুলো একটু সরাও, আমার পিছন থেকে সরাও। এগুলো এটাকে সরাও, এইটাকে, এটাকে টর্চটা ধরো একটু। ওদের পায়ে নখ মানে প্রচণ্ড শক্তিশালী। হ্যাঁ, একটু লুজ না দিলে ওই ওইখান থেকে প্রচণ্ড গন্ধ ছেড়ে দিয়েছে। এই বিপদ বুঝেই যখন এরা ভয় পায় তখন এই গন্ধটা ছাড়ে। এদের পিছনে একটা গ্ল্যান্ড থাকে, ওই গ্ল্যান্ড থেকে এই গন্ধটা বেরোয়। ও একটু দুর্বল না অবধি ও গ্রিপটাকে লুজ দিত না। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা বেশ বড় সাইজের একটা ভাম বিড়াল। এটা এমনিতে এটা কিন্তু শান্ত প্রাণী, কিন্তু এদের দাঁত প্রচণ্ড জোরদার হয়। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা একটা ভাম বিড়াল বা ইন্ডিয়ান সিভেট ক্যাট, যেটাকে গন্ধ গোকুল বলা হয়। উদ্ধার কার্যটা দেখলেন, এ যখন উদ্ধার করা হলো তখন কিন্তু অলরেডি এদের পিছনে যে গ্ল্যান্ডটা থাকে, যে গ্ল্যান্ড থেকে গন্ধ গোকুল চালের মতো একটা তীব্র উগ্র গন্ধ ছাড়ে, যে গন্ধটা ভীষণই উগ্র। ওই উগ্র গন্ধের কারণে একে এর নামকরণ করা হয়েছে গন্ধ গোকুল। এরা সাধারণত শাকাহারী হয়, মানুষ এদেরকে অকারণে ভয় পায়, যে ভয় থেকে এই দাদাও আমাদেরকে ডাক দিয়েছেন। তো মানুষকে, আমার ইউটিউব যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন ভিডিও, তাদেরকে বলতে চাইবো ভাম বিড়াল থেকে ভয় পাওয়ার কিছু নেই, অযথা আতঙ্কিত হবেন না। এরা ভীষণ শান্ত প্রাণী, একটা ভীতু প্রাণী, এরা অ্যাটাকিং হয় না, এরা ডিফেন্সিভ হয়। আপনার ঘরে যদি কোনো সময় ঢুকেও পড়ে, এ কী করবে? সবসময় পালিয়ে যেতে চাইবে, এ কিন্তু অ্যাটাকিং হবে না, এ আপনাকে কামড়াতে যাবে না। যদিও এর অবশ্যই আত্মরক্ষায় সবাই কামড়ায়, আমি আপনি সবাই কামড়াবো আত্মরক্ষার প্রয়োজনে, তো এও কামড়াবে। এবং এর ভীষণ শক্তিশালী দাঁত রয়েছে, সেই দাঁতের সাহায্যে এ প্রচণ্ড জোরে বাইট করে। এরা মেনলি শাকাহারী, মেনলি সুগন্ধযুক্ত ফল খায়, আম কাঁঠাল কলা থেকে শুরু করে, কলা ভীষণ প্রিয় খাদ্য এদের, আম কাঁঠাল কলা থেকে শুরু করে বিভিন্ন ফলমূল এরা চুরি করে খায়। আর আজকালকার যুগে জানেন সমস্ত কিছুরই অভাব দেখা দিচ্ছে,
বাজারে ফলের অভাব, বাড়িতে ফলের অভাব, গাছে বাগান নেই, ঠিকমতো ফল নেই, যে কারণে এদেরও খাদ্য সংকট দেখা দিচ্ছে। এবং সেই অভাব থেকে এরা এদের খাদ্যের স্বভাব চরিত্রটাও কিছুটা পাল্টে ফেলেছে। বর্তমানে এরা যা পায় তাই খায়, পাখির ডিম পর্যন্ত শুরু মানে খাওয়া শুরু করে দিয়েছে, এবং এরা আমিষ খাবার দাবারও খেতে শুরু করে দিয়েছে, শুধুমাত্র কিন্তু খাদ্য সংকটে। আজকে পৃথিবী থেকে খাদ্য সংকটে বিভিন্ন প্রাণী বিলুপ্ত হতে বসেছে, তার মধ্যে একটা কিন্তু এই ভাম বিড়াল রয়েছে। বন্ধুদেরকে, যারা আমার ইউটিউব দর্শক বন্ধু রয়েছেন, তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো, ভাম বিড়াল মারবেন না, দরকার হলে এদের থেকে ভয় পাওয়ার কিছু নেই। এরা বিভিন্ন এলাকা বেসিসে এরা বাসা বাঁধে, দুটো তিনটে করে বাচ্চা পড়ে, আবার বাচ্চা বেরিয়ে গেলে, আবার বাচ্চা বড় হয়ে গেলে আবার আপনার গোডাউন হোক বা বাড়ির চিলে কোটা হোক, যে জায়গাতে এ বাসা বাঁধুক নাকি না, সেই জায়গাটা আবার ছেড়ে দেয়। তো হ্যাঁ, সাময়িক হয়তো একটু বিরক্ত বোধ হতে পারে আপনার, তবে ভয় পাবেন না, আতঙ্কিত হয়ে এদেরকে মারবেন না, এরা ভীষণই ভালো প্রাণী, শান্ত প্রাণী, ভীত হওয়ার কিছু নেই। এটা একটা পুরুষ ভাম বিড়াল এবং বেশ বড় সড়ো, বেশ বড় সড়ো আকারের। এটার বয়স মোটামুটি বছর তিনেক হবে। এই আত্মরক্ষার তাগিদে এখন কামড়ে ধরার চেষ্টা করছে। এরা মেনলি ফল খায়, মেনলি ফল খায়, কিন্তু এখন এ কিছুই খাবে না, কারণ এখন ভয়ে ভয় পেয়েছে। ভয় পেয়েছে প্রচণ্ড ভয় পেয়েছে। বললাম না, ভয় আতঙ্ক থেকে সবাই আত্মরক্ষার জন্য কামড়াই, এ এখন আমাকে পেলেও কামড়াবে, কারণে ভয় পেয়ে আছে, প্রচণ্ড ভয় পেয়ে আছে। না তো আমাদের পরিবেশে এরা থাকে, অযথা ভয় পাবেন না এবং এদেরকে মারবেন না দয়া করে। এ এখন আতঙ্কে যা পাচ্ছে তাই মুখ দিয়ে কামড়ে ধরছে। তো চলুন একে প্যাক করে নিই, কারণ মানুষজন আতঙ্ক থেকে মেরেও দিতে পারে একে। তো একে এর সুস্থ স্বাভাবিক পরিবেশে একে একে ছেড়ে দেবো। বস্তাটাকে কিভাবে কামড়াচ্ছে দেখুন। তো চলুন আর সময় নষ্ট না করে একে আমরা বস্তার মধ্যে ভরে নিই। প্রচন্ড চালাক প্রাণী এরা, বুঝতে পারছে যাবে না ভেতরে। দড়ি দিন আমি প্রাইমারি টিচার, এই দড়িতে হবে না, ভালো দড়ি দিন। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে স্নেক সেভার ব্রাদার্স বলে সার্চ করবেন, ওখানে হ্যাঁ ওখানে এই বিভিন্ন রেস্কিউ রিলেটেড ভিডিও আপলোড করা হয়, স্নেক সেভার ব্রাদার্স। তো বন্ধুরা দেখতে পেলেন গন্ধকুকুল, একটা পুরুষ গন্ধকুকুল, মোটামুটি বছর তিনেকের এর বয়স হবে, প্রচণ্ড শক্তিশালী, প্রচণ্ড অ্যাগ্রেসিভ, যেহেতু বন্ধ পড়েছে, এরা তো খোলা থাকে না, তো কিছুক্ষণের মধ্যে একে ছেড়েও দেওয়া হবে। তো চলুন দেখা হচ্ছে আবার যেখানে রিলিজ করব সেখানে। বন্ধুরা, রাত্রিবেলার রেস্কিউ সবসময় এক্সট্রা সতর্ক থাকতে হয়। চলে এসেছি জঙ্গলের রিলিজ স্পটে, ছটপট করে যাচ্ছে, এরা মুক্ত প্রাণী, বনের প্রাণী, তো চলুন একে ছটপট ছেড়ে দিই।